হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি জাহিদ হোসেন, আপনাদের কাছে নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিও শুরু করার আগে যে কথাটি সবসময় বলে থাকি, লাইক মানে হচ্ছে পছন্দ করা। আপনি লাইক দিয়ে বুঝিয়ে দিন যে আপনি গুগু পাখি পছন্দ করেন, গুগু পাখি নিয়ে ভিডিও চান, সেক্ষেত্রে আপনার কাছে সবসময় আপনার পছন্দের ভিডিও চলে আসবে। সো গাইস, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। এই ভিডিওটি হচ্ছে গুগু পাখি নিয়ে। আপনারা তো জানেন এই শীতে গুগু পাখিকে কী যত্ন নিতে হবে, এ নিয়ে আজকের এই ভিডিওটি। কি কি খাবার দিতে হবে এ নিয়ে আজকের এই ভিডিওটি। অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, না টেনে দেখুন। চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। অবশ্যই প্রথমত যা করতে হবে, আপনারা যা করে থাকেন সেটি হচ্ছে তাদের খাঁচার নিচে অবশ্যই কিছু বালি দিতে হবে। তেঁচে বালি যেগুলো বলা হয়, ওগুলো শুকনা করে রোদে শুকাইয়ে নেবেন ভালো করে, তারপর ওখানে দিবেন, যাতে করে তারা মল ত্যাগ করলে ওগুলো সাথে সাথে শুকিয়ে যায়। শুকিয়ে যাওয়ার ফলে কি হবে, শীতের প্রভাব লেগে, শীতের বাষ্প লেগে কিন্তু ওই মলগুলার যে পানি বাপগুলা থাকে ওইগুলা থেকে কিন্তু অনেক বেশি শীত উঠবে এবং তাদের নাকে মুখে যাবে, সেক্ষেত্রে অনেক বেশি ক্ষতিকারক অসুখ হয়ে যেতে পারে। সে কারণে অবশ্যই শুকনা ভাব রাখার জন্য অবশ্যই তারা যে মল ত্যাগ করে ওগুলো শুকিয়ে যাওয়ার জন্য, সাথে সাথে শুকিয়ে যাওয়ার জন্য অবশ্যই বালু ইউজ করবেন। যদি বালু না পান সেক্ষেত্রে আপনারা অবশ্যই চোলার যে ছাই থাকে, কালো কালো ছাই চোলার, এই ছাইগুলা অবশ্যই ইউজ করে থাকবেন। ওই ছাইগুলা যদি ওখানে দেন সেক্ষেত্রে অবশ্যই মল ত্যাগ করার পরে ওগুলা শুকিয়ে নেবে সহজে। আমি নিচে ট্রাইতে বালু ইউজ করি, আপনারা দেখতে পাচ্ছেন আমি বালু ইউজ করি, অবশ্যই এগুলা অবশ্যই ভালো তাদের জন্য। দ্বিতীয়ত যে ভুলটা করে থাকেন, অনেক বেশি মারাত্মক ভুল, সেটি হচ্ছে শীত যখন এসেছে আপনারা ভয়ে পড়ে যান যে শীত এসে পড়েছে, সে কারণে অবশ্যই খাঁচার চারদিকটা আপনারা একদম বড় মোটা কাপড় দিয়ে চারিদিকটা ঢেকে ফেলেন। এটা কিন্তু করা যাবে না, এটা করার ফলে আপনাদের গুগু পাখি কিন্তু মারা যেতে পারে। এটা করার ফলে ভিতরে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যায় এবং তারা যে মল ত্যাগ করে ওই মল থেকে যে গন্ধ সৃষ্টি হয়, গ্যাস সৃষ্টি হয়, ওইটার পরিমাণ বেড়ে যায়। ওগুলা তাদের নাক দিয়ে যাওয়ার কারণেই কিন্তু মেন অসুখটা হচ্ছে তাদের। অনেক বেশি প্রচণ্ড শীত পড়ার কারণেও কিন্তু কোনো রকমের সমস্যা হবে না। আপনারা চাইলে খাঁচা চারিদিকটা খোলা রাখতে পারেন, যেভাবে আছে ওই রকম খোলা রাখতে পারেন। যদি সন্দেহ হয় সেক্ষেত্রে একটি পাতলা কাপড় দিয়ে তাদেরকে ঢেকে দিতে পারেন, যাতে শীতের প্রবল যে বাতাসটা ওইটা সরাসরি লাগতে না পারে। কিন্তু অবশ্যই বাতাস চলাচলটা রাখতে হবে, বাতাস চলাচল না করলে সেক্ষেত্রে যা বলা হয়েছে সেই প্রবলেমটি হয়ে যেতে পারে। কাঁচা যেভাবে দেখতে পাচ্ছেন ওইভাবে রেখে দিই আমি, কোনো রকমের কোনো পর্দা ইউজ করি না, কোনো রকমের কোনো কাপড় ইউজ করি না। কারণটি হচ্ছে আমি যেই ফার্মটিতে ওদেরকে রাখা হয়েছে সেদিকে চারিদিকে হচ্ছে দেওয়াল আছে, দেওয়ালের কারণে কিন্তু প্রবল যে বাতাস, শীতের যে বাতাসটি ওইটা সরাসরি আসতেছে না, সে কারণে কিন্তু রাখা হয় নাই। এতে কোনো রকমের আর কোনো প্রবলেম হচ্ছে না। অধিক শীত পড়লেও, ঠান্ডা পড়লেও সেক্ষেত্রেও কোনো রকমের প্রবলেম কিন্তু হবে না আপনাদের গুগু পাখির মধ্যে। প্রবলেম যা হয়ে থাকে সেগুলো আপনারা নিজে করে রাখেন, সেগুলা করবেন না, অবশ্যই যা বলা হয়েছে তাই করবেন, এর বাইরে কিছু করবেন না, সেক্ষেত্রে আপনাদের গুগু পাখির কোনো রকমের প্রবলেম হবে না এই শীতে। তারপর আরেকটি যে ভুলটি করে থাকেন আপনারা, সেটি হচ্ছে তাদেরকে পানি দেওয়া হয় যে পাত্রে করে, ওই পাত্রের পানিগুলা আর ফেলেন না, রাতভর ওই পানিগুলা থেকে যায়। ওইখান থেকে শীত উঠে, টনটনে ঠান্ডা শীত উঠে, একদম পানি থেকে সরাসরি শীত উঠতেছে, ঠান্ডা উঠতেছে, ওইখান থেকে কিন্তু আপনার গুগু পাখি আক্রান্ত হয়ে যেতে পারে, ঠান্ডা লেগে যেতে পারে। সেক্ষেত্রে সমস্যা, অবশ্যই পানি ফেলে দিবেন রাতের বেলা, অবশ্যই পানি ফেলে দিবেন। তারপর সকালে যে পানিটি দিবেন অবশ্যই কুসুম গরম পানি দিলে ভালো, যদি তা ব্যবস্থা করতে আপনার ইজি না হয় সেক্ষেত্রে আপনি আরেকটি ব্যবস্থা করতে পারেন, সেটি হচ্ছে নলকূপের যে পানিটি দিচ্ছেন ওই পানিটি নলকূপ অনেক বেশিক্ষণ চেপে নেবেন। চেপে নেওয়ার পরে যে পানিটি আসবে ওইটা ঠান্ডা থাকবে না, সাধারণত ওইটা বেশি ঠান্ডা থাকে না, নর্মাল অবস্থায় থাকে, ওই পানিটি আপনি তাদেরকে দিতে পারেন। এবং শীতের বেলা খাবার হবে, আদর্শ খাবার হবে তাদের জন্য, সেটি হচ্ছে সূর্যমুখীর বীজ এবং সরিষার বীজ আর সূর্যমুখী বীজ, এগুলা তৈলাক্ত জাতীয় খাবার। ওইগুলা যদি খাওয়ানো হয় সেক্ষেত্রে তাদের নাক মুখ পরিষ্কার থাকে, জাঁস থাকে, নাক মুখ দিয়ে যখন জাঁস বের হবে সেক্ষেত্রে তাদের আর শীতের সমস্যাটি হবে না। তাদের শরীরে গরম ভাব থাকবে, তাদের শরীরে অনেক বেশি গরম ভাবটি চলে আসবে। রাতের বেলা তাদেরকে এই সব খাবার দিবেন, সন্ধ্যাবেলা রাতে, যাতে এই শরীরটা তাদের গরম থাকে। আর তাদেরকে সকালবেলাও দিতে পারেন, যখন
শীত তাকে পছন্দ তখনও দিতে পারেন। সো গাইস, যা যা বলা হয়েছে সব কিছু যদি অবলম্বন করেন, পালন করেন, সেক্ষেত্রে আপনার গুগু পাখির কোনো রকমের প্রবলেম আসবে না, এটা গ্যারান্টি আছে। আমার গুগু পাখির কোনো রকমের প্রবলেম আসতেছে না, আমি ওইভাবেই গুগু পাখিগুলো পালন করতেছি। ট্রাই করে দেখুন, ভালো থাকুন। আমিও গুগু পাখি পালন করি, আপনিও গুগু পাখি পালন করেন। আপনাদের নিয়ে আমি এগিয়ে যেতে চাই। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।